हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के एपिसोडे आपनादेर जोन्नो निये एसेछि चिकेन सैंडविचेर रेसिपी। एई सैंडविच तैरि करते आमी कोनो धरनेर योगार्ट बा मेयोनिज व्यवहार करब ना। मयदा दिए एकटा ह्वाइट सस तैरि करे सेई ह्वाइट सस दिए आज के एई चिकेन सैंडविचटा करे देखाबो। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। सैंडविच तैरि करार जोन्नो एखाने आमी बोनलेस चिकेन निएछि। এখন দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। রসুন বাটা দিচ্ছি এক চা চামচ। আদা বাটা দিচ্ছি এক চা চামচ। এখন একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার মাঝারি আঁচে চিকেনটাকে 12-15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 15 মিনিট পর চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমরা হোয়াইট সসটা তৈরি করে নিব। এর জন্য এখানে 1 টেবিল চামচ বাটার দিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটারটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে। এখন চুলার আঁচটা একদম লোতে করে এই ময়দাটা বাটারের সঙ্গে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে, ওই পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এই সব কিছুকে অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে, সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই সসটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ শ্রেডেড চিকেন নিয়ে নিয়েছি, যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা গাজর। সাথে দিচ্ছি 1 চা চামচ ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। স্বাদ মতো কিছুটা হোয়াইট সস দিয়ে দিচ্ছি। আর এই পুরটা আপনি চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি কিছু হোয়াইট ব্রেড নিয়েছি। এখন আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। আমি সবগুলো ব্রেডের সাইড অংশটা কেটে নিয়েছি। এখন একটা ব্রেড স্লাইসের উপরে বাটার স্প্রেড করে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। এবার আমরা যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনার পছন্দ মতো কম বেশি দিতে পারেন।
এখন এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড স্লাইস। এবার মাঝখান দিয়ে কেটে নিলে কিন্তু আমাদের স্যান্ডউইচ একদম রেডি। দেখুন, দেখতে কতটা ইয়ামি লাগছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার। আর সংরক্ষণ করার জন্য একটা প্লাস্টিক র্যাপারের মধ্যে স্যান্ডউইচ গুলো র্যাপ করে নর্মাল ফ্রিজে 2 দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। আর যদি এরকম প্লাস্টিক র্যাপ না থাকে, সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আর চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো এরই মাঝে হয়ে গেল ভীষণ মজার চিকেন স্যান্ডউইচ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।